إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاء في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا عن ابي هريره رضي الله تعالى عنه قال قيل يا رسول الله من اسعد الناس بشفاعتك يوم القيامه قال اسعد الناس بشفاعتي يوم القيامه من قال لا اله الا الله خالصا من قلبه او نفسه رواه البخاري মুসল্লিয়ান ইকরাম প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকে জুমার দিনে একত্রিত হয়েছি একটি জায়গায় জুমার সালাতের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন তার দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
আমরা জুমার দিনে আসি, একটা ছোট্ট একটা কথা বলি যে আমরা কোনো কাজ যদি মন থেকে করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেন। এমনকি আমরা জেনেছি কেউ যদি অন্তর থেকে আন্তরিকভাবে কেউ যদি খারাপ দোয়াও করে সে দোয়াটাও কিন্তু কবুল হয়ে যায়। অন্তর থেকে দোয়াটা ভিন্ন জিনিস। একটা হাদিস আমরা কিছুক্ষণ আগে আজান শুনলাম, আমরা মোটামুটি সবাই চেষ্টা করেছি আজানগুলোর বা আজানের উত্তরগুলো দেওয়ার, শব্দগুলো ওই কথাগুলোই বলতে হবে, মুয়াজ্জিন যা বলবে কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, বাড়াবাড়ি নয়, ওটাই বলতে হবে। কেউ কেউ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে তখন অনেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নয়, এটা বলা যাবে না। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এটা যখন বলবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। এই শব্দগুলো যদি মুয়াজ্জিনের সাথে সাথে আপনি বলেন মিন কলবিহি, এটা হাদিসের শব্দ, সেই বুখারীর হাদিস এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কেউ যদি বলে মন থেকে অন্তর থেকে তার কলব থেকে যদি কেউ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। কত সহজ একটা অধ্যায়, আমাদের বিশেষ সময় লাগে না বা এর জন্য এক্সট্রা সময় ব্যয় করতে হয় না, আপনি শুধু মুয়াজ্জিনের কথাগুলো শুনে এটা জাস্ট বলবেন, যদি মন থেকে বলে থাকেন তাহলে আমার নবী বলেছেন ও জান্নাতে প্রবেশ করবে। চেষ্টা করবেন আজ থেকে বলা। আমাদের দুনিয়াতে আসার মাধ্যম হলো মা এবং বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের মাধ্যমেই দুনিয়াতে পাঠান। দুনিয়াতে একজন মানুষ যিনি বাবা মা ছাড়াই এসেছেন তিনি হলেন আদম আলাইহিস সালাম। কোনো সূত্র ছাড়াই, কোনো পূর্বসূত্র ছাড়াই এসেছেন আদম আলাইহিস সালাম। তারপরে কোনো সূত্র নিয়ে এসেছেন তারই সঙ্গিনী হাওয়া আলাইহিস সালাম। পরবর্তীতে একজন মানুষ এসেছেন ঈসা আলাইহিস সালাম, উনি শুধু মায়ের মাধ্যমে এসেছেন বাবা ছাড়াই, অর্থাৎ আল্লাহর ফুৎকার ছিল মারিয়ামের প্রতি, সেই ফুৎকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এছাড়া দুনিয়ার কোনো মানুষ যারা অস্তিত্ব পেয়েছে দুনিয়াতে পৃথিবীতে, সেই মৃতই হোক অথবা অল্প দিনের হোক বা সেটা যাই যতদিনই থাকুক না কেন, যাদেরই অস্তিত্ব পেয়েছে দুনিয়াতে মানুষের তাদেরই বাবা মা আছে। বাবা মা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ বর্তমান পৃথিবীতে কেউ নেই, কেউ নেই, সবারই বাবা মা আছে। এতটুকু হতে পারে হয়তোবা কারো পরিচয় এখন পাওয়া যাচ্ছে না, কোনো কারণে ছোটবেলায় হারিয়ে গেছে, অথবা সন্তান জন্ম দিয়েই মা হারিয়ে গেছে, পাওয়া যায়নি বা মারা গেছেন, ওই সন্তানকে কেউ লালন পালন করছে, কিন্তু তার বাবা মা ঠিকই আছে, বাবা মার মাধ্যমে দুনিয়াতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিধানগুলো এসেছে, বাবা মায়ের সাথে কেমন আচরণ করতে হবে, বাবা মা কেমন, কোন স্তরের মানুষ তারা, কী পর্যায়ের, কোন পর্যায়ের সম্মানের মানুষ, এগুলো সবই তার কাছ থেকেই আমরা জেনেছি। জানলেও উনি নিজে বাবা মাকে কখনো সম্মান করতে পারেন নাই, অর্থাৎ বিধানের আলোকে তাকে সম্মান করতে পারেননি। এমনিতেই তিন চার বছর, পাঁচ বছর, ছয় বছর পর্যন্ত যাকে পেয়েছেন আমি নাকে তার মা, জন্মদাতা মাকে পেয়েছেন, ও তখন এ তখন বিধান আসেন। বিধান আসার পরে একটা হাদিস পাওয়া যায়, হাদিসটা ম্যাক্সিমাম মুহাদ্দিসে জঈফ বলেছেন, হাদিসটা সম্ভবত সহি নয় শেষ পর্যন্ত। তো একটা হাদিস যে একটা মেয়ে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হুনাইনের যুদ্ধের পরে যখন তাদের মধ্যে গনিমত বণ্টন করা হচ্ছে, তখন একটা মেয়ে আসলো মহিলা, রাসূল সাল্লাম উঠে গিয়ে তার নিজের কাপড় ছেড়ে, কাপড় খুলে অর্থাৎ তার চাদর খুলে তাকে বসতে দিলেন। তো সাহাবীরা তাকিয়ে বলছেন যে এইটা আবার কি, রাসূল সাল্লাম তাকে এইভাবে সম্মান করছেন কেন যে নিজের কাপড় খুলে তাকে বসতে দিলেন। তো জিজ্ঞাসায় উত্তর দিলেন রাসূল সাল্লাম, এ হলো আমার দুধ মা হালিমা আসসাদিয়া। আল্লাহু আকবার। দেখেন তাহলে বোঝা যায় যে যদি তার মা থাকতো তাহলে উনি কি করতেন বাবা মায়ের সাথে,
আমি আপনাদের সামনে অল্প সময় হলেও এই সময়ের মধ্যেই সাবজেক্টটা নির্বাচন করেছি যে বাবা মায়ের প্রতি আমাদের কর্তব্য তথা সন্তানের। আপনি তো সন্তান, আপনার বাবা মা মরুক অথবা বাঁচুক, উনি দুনিয়াতে থাকুক চাই না থাকুক, উনি হিন্দু হন অথবা মুসলমান হন, তার জন্য আপনার করণীয় কী, সে বিষয়টা নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ফাকানাল্লাহুল জামি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের মধ্যে আপনাদের কাছে খুবই পরিচিত একটি আয়াত, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন, ফয়সালা মানে লিখে দিয়েছেন, লিখে দেওয়া মানে আল্লাহ ফরজ করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন কি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তার ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, শুধুমাত্র তারই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না, এটা ফয়সালা হয়ে গেছে, লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না আহাদুকুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যদি কোনো সময় তোমার পিতামাতার একজনকে অথবা দুইজনকেই পেয়ে যাও তারা বার্ধক্য অবস্থায়, তাদের বার্ধক্য অবস্থায় বাবা মা অথবা বাবা মায়ের একজনকে তুমি পেয়ে যাও অথচ তারা বৃদ্ধ মানুষ, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার কোনোদিনই কোনো সময় এমন কিছু বলো না যেন তার বাবা মায়েরা বলে উফ আহা কি করলে, অথবা তুমি খবরদার এই উচ্চারণ করো না উফ আহা মা কি কাজটা করলে তুমি, এই কাজটা করার দরকার ছিল আহা, এই যে আহ উফ, এই কথাটাও খবরদার তোমার মুখ দিয়ে যেন বের না হয়। ধরে নেন কাউকে জিনিস দেওয়ার দরকার ছিল না অথচ আপনার মা দিয়ে দিয়েছে, তো আপনি যখন এসে জানতে পারলেন তখন বলছে যে ইস কি কাজটা করেছো তুমি, নো এটাও বলা যাবে না, যদিও নি সোনার হকদার কিন্তু তোমার মুখ থেকে নয়, তোমার মুখ থেকে এই শব্দ শুনবে না, ওর ভাইয়ের কাছ থেকে শুনবে, ওর স্বামীর কাছ থেকে মিন্স তোমার বাবার কাছ থেকে শুনবে, ওর অন্যজনের কাছ থেকে শুনবে, কিন্তু তুমি সন্তান তোমার মুখ থেকে এই শব্দটা বের হবে না কখনোই, কোনোদিন না। এটা হলো বাবা মা, অন্য কেউ না, শাশুড়ি নয়, কোনো বাবা নয় অথবা অন্য কেউ নয়, তোমার মা, তোমার মায়ের সাথে কথাটা বলতে পারো না, বাবার ক্ষেত্রে সেটা স্তরটা সেটা বলবো পরে একটু পরে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করলেন, এটা আল্লাহর নির্দেশনা, আল্লাহর নিষেধ, খবরদার তুমি কখনোই বলতে পারবে না তুমি এটা করলে কেন, ধমক তো দূরের কথা, পরেরটা বলেছেন ওয়ালা তানহারহুমা, খবরদার কোনোদিন ধমক দিবে না। ধমকের কথা কত শুনবেন, মানুষকে ধমক দেয়, মানুষ অন্যকে ধমক দেয় অথবা আপনি আরেকজনকে ধমক দেন, আপনি আপনার সন্তানকে ধমক দেন, আপনি আপনার চাকরকে ধমক দেন অথবা যে ভিক্ষা করতে এসেছে তাকে আপনি ধমক দেন, সবগুলো আছে ঠিক আছে, চলতে পারে কোনোভাবে, কোনো গুনার সাথে চলতে পারে, হয়তো বা গুনা হচ্ছে, কিন্তু আপনি আপনার বাবা মাকে কখনো বলতে পারবেন না যে চুপ করো এমন করো কেন, আমি বলছি শোনো না এই কাজ করা যাবে না, চুপ করো তুমি খবরদার এই কাজ করতে পারবে না, এইভাবে কোনোদিন ধমক দেওয়া যাবে না। এটা কার নিষেধ? আল্লাহর নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ওয়াকুল্লাহুমা, বরং কি করো, তাদেরকে বলো কৌলান কারীমা, নরম ভাষায়, ভদ্র ভাষায়, সুন্দর ভাষায়, তারা যেন বুঝে এইভাবে তাদের সামনে কথা বলো। একদিন একটা হাদিস আমি উল্লেখ করব, হাদিসটা এখন বললেও সমস্যা নেই, যে দুইজন ব্যক্তি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এবং হারিস ইবনে নুমান, এই দুইজন সাহাবি ছিলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি পিতামাতার খেদমতকারী ব্যক্তি। কে কে বললাম? ওসমান বিন আফফান এবং হারিস বিন নুমান রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটা, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আমি একদিন ঘুমিয়ে গেছি, ঘুমানোর পরে দেখি আমি হঠাৎ জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, মানে স্বপ্নে আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে চলে গেছেন, যাওয়ার পরে আমি দেখলাম যে একজন মানুষ পড়তেছে, তো আমি শুনলাম
ফাসামিতু ক্বারিআন মিনাল ক্বারিআ, আমি তেলাওয়াত শুনতেছি অথবা কোনো পড়া কিছু শুনতে পাচ্ছি আমি, তো আমি তখনই দেখছি হারিস বিন নুমান সে পড়তেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন জান্নাতে প্রবেশ করেই হারিস বিন নুমান, কেন সে জান্নাতের মধ্যে কেন? তখন উনি বললেন যে যালিকাল বির কাযালিকাল বির কাযালিকাল বির, আর এটা হলো বাবা মায়ের খেদমত করার কারণে, বাবা মায়ের খেদমতের কারণে, বাবা মায়ের সেবা করার কারণে সে আগে আগে জান্নাতে যেয়ে বসে আছে। আল্লাহু আকবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে সুতরাং তোমরাও, আমি আমার নবীর কাছ থেকে এটা শুনেছি, তোমরাও তোমার বাবা মায়ের পিছনে খেদমতে লেগে যাও, তাদের সেবাতে লেগে যাও, এটার কারণে তুমিও হয়তো বা আগে আগে জান্নাতে পৌঁছতে পারবে। আল্লাহু আকবার। আপনারাও চেষ্টা করুন, ওনার জীবনের একটা কাহিনী শুনেন। হারিস বিন নুমান উনি নিজে বলতেছেন যে আমার মা যখন অসুস্থ তখন আমার মাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করি তাহলে উনি উত্তর দেন, কিন্তু আমি শুনতে পাই না। কেন? উনি অসুস্থ, কথার মধ্যে হয়তো বা আড়ো হয়ে গেছে, বোঝা যায় না, বা আস্তে আস্তে কথা বলতেছে, আমি বুঝতে পারি না। মনে রাখবেন এটা ঘটনাটা, সহি ঘটনা এটা। তো হারিস বিন নুমান বলতেছেন যে আমার মাকে আমি আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করি না। কেন? যদি দ্বিতীয়বার জিজ্ঞাসা করি হয়তো উনি বিরক্ত হবেন, এই বিরক্ত হওয়ার ভয়ে আমি দ্বিতীয়বার জিজ্ঞাসাই করি না। তো এই কথাটা আমি বুঝি কিভাবে? আমি বাহিরে চলে আসি। চলে আসার পরে আমার পাশে, মায়ের পাশে যারা বসেছিলেন আত্মীয় স্বজন, আমার বোনেরা, আমার খালারা বা অন্যরা যারা বসেছিলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম, আচ্ছা মা ওই তখন কি বলল কথাটা, বুঝতে পেরেছেন? আমি যা বললাম, যেন মা বিরক্ত না হন, মাকে যেন কোনোদিন বিরক্ত না হতে হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি জেলখানায় এত বড় বিদ্বান, এত বড় মানুষ, আপনি অনুসরণীয় একজন ব্যক্তিত্ব, আপনি জেলখানায় বসে বসে কাঁদেন কেন? ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়েছে, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে, ও তোমরা মনে করেছো যে আমি জেলখানায় বসে কষ্ট পাচ্ছি, খাওয়া নাই, ঘুম নাই, আরাম নাই, আমার ইচ্ছা মতো চলাফেরা নাই, এই জন্য আমি কাঁদতেছি, তুমি তাই মনে করেছো? আহা রে, এটা কারণ নয় রে, আমি যে কারণে কাঁদি তা হলো আমি জেলখানায় বসে আছি, আর আমার জেলখানায় থাকার কারণে আমার মা কষ্ট পাচ্ছে, না জানি ওই কষ্টের কারণে আমার কোনো ক্ষতি হয়ে যায়, আমি এই জন্য কান্নাকাটি করতেছি। কি বুঝলেন? মাকে তো যখন তখন কষ্ট দিয়ে দেন, যে কোনো সময়। আর আল্লাহ বলছেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, নরম ভাষায় কথা বলো, আস্তে আস্তে কথা বলো, যেন তোমার বাবা মা বিরক্ত না হন। প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবায়ন করবেন একটু, প্র্যাকটিক্যাল লাইফে একটু দেখবেন যে আমি আমার কথায় ঠিক আছে কিনা, কোরআন এবং সুন্নার বিধান অনুযায়ী আমি আমার বাবা মায়ের সাথে এমন আচরণ করছি কিনা, কোনো সময় জোরে কথা হয়ে যায় কিনা একটু খেয়াল করবেন। যদি হয়ে যায় তাহলে সাবধান হয়ে যান, জোরে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল মিনার রহমা, তোমার পর তোমার ডানা বিছিয়ে দাও, দয়া পরবেশে নরমভাবে, রহমতের সাথে, দয়ার সাথে তুমি তোমার সব কিছু মানে তাদের জন্য বিছিয়ে দাও, সেটা তোমার হাত হোক, সেটা তোমার শরীর হোক। ওসমান ইবনু হাকিম রাহিমাহুল্লাহ উনি মায়ের সামনে, মা যখন হাঁটতেছেন তখন উনি কী করতেন, ওখানে শুয়ে যেতেন মাটিতে, মায়ের কাছে শুয়ে যেতেন, বলতেন যে মা তোমার পায়ের নিচে আমার জান্নাত। যদিও আপনারা অবশ্য সরাসরি মনে করবেন না যে মায়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু বিভিন্ন হাদিস থেকে এটা প্রমাণ হয় মায়ের পায়ের নিচে জান্নাত, এটা ঠিক আছে। হাদিসটা কোনোটা সহিহ এবং কোনোটা দঈফ, সরাসরি যদি বলি যে মায়ের পায়ের তলে জান্নাত, এই কথাটা ঠিক নয়। তুমি তোমার মায়ের সেবা করো, তার নিচেই জান্নাত আছে, এটা সহিহ, তার মানে তার সেবার পিছনে, সেবার নিচে জান্নাত আছে। তো ওসমান ইবনু হাকিম উনি এভাবে মানে বিছিয়ে দিতেন তার বডিকে, যে মা তোমার পাটা আমার গালের উপর তুলে দাও, তোমার মা তোমার পাটা আমার গালের উপর, এই চলের উপর উঠিয়ে দাও, যেন এই পায়ের পরশেও কোনোদিন আমি জান্নাত পেতে পারি। অনেক কাহিনী আছে, অনেক ঘটনা আছে, আমার একটা বই আসতেছে, আপনারা পাবেন সব পুরো ঘটনাটা, আমি
পুরো যতটুকু পেরেছি অধ্যায়গুলো মানে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছি, যে মা বাবা ও আজকের সমাজ ইনশাআল্লাহ সপ্তাহখানেকের মধ্যে হয়তো বা আপনাদের কাছে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি বিছিয়ে দাও যে কোনো অধ্যায়, যে কোনো কিছু, টাকা হোক, বিছানা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, যা কিছু হোক তার জন্য তুমি তার সামনে পেশ করো এবং তুমি বলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি কি করো? তাদের জন্য দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করো। আরে তুমি তো তোমার জন্য চাও, তোমার টাকা চাই, তোমার গাড়ি চাই, তোমার বাড়ি চাই, তুমি অসুস্থতা থেকে মুক্তি পেতে চাও অথবা তোমার কল্যাণ চাও, সব কিছু চাও, কিন্তু বাবা মায়ের জন্য এটা চাও, ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেমনভাবে তারা লালন পালন করেছিল, শাফাকাতের সাথে, আদরের সাথে, যত্নের সাথে আমাকে দেখাশোনা করেছিল, তুমিও আমার বাবা মা বাবা মাকে ঠিক ওইভাবেই রাখো, তাদের জন্য কোনো কষ্ট না হয়, আর আপনার দোয়া খুব দ্রুত কবুল হয়। আপনি যদি বাবা মায়ের জন্য দোয়া করেন, এই দোয়াটা কবুল হয়, আর আপনি যদি আপনার সন্তানের জন্য দোয়া করেন তাহলে সেটাও কবুল হয়, ভালোটাও কবুল হয়। আর যদি আপনি বদদোয়া করেন বাবা মা, তাহলে বদদোয়াটাও কবুল হয়। বুঝেননি? তাহলে বাবা মায়ের দোয়া কত সহজভাবে কবুল হয় আল্লাহর দরবারে, চেষ্টা করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলছেন, ওয়াসানিল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানা আলা ওয়াহনি ফিসালু আমাইনি ফি আমাইনি আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক। মনে রেখো, আমি মানুষকে পিতামাতার ব্যাপারে এটা নির্দেশ দিয়েছি, হামালাতুহু উম্মুহু কি নির্দেশ দিয়েছি পরে এসেছে, যে ইহসান, তাদের সাথে ভালো ব্যবহার করো, নরম ব্যবহার করো, আমি এটা নির্দেশ দিয়েছি। আগেরটা তো আপনি এমনিতে জানলেন, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা, আল্লাহর লিখে দেওয়া, কিন্তু এখানে সরাসরি আল্লাহ নিজে বলছেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি, আমি ওসিয়ত করেছি। এটা ওসিয়ত বলতে সরাসরি নির্দেশ, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি আপনার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবেন, কোনোদিনই খারাপ ব্যবহার করতে পারবেন না। কেন? হামালাত উম্মুহু, তুমি জানো না তোমার মা তোমাকে নিয়ে বহন করেছে, পেটে বহন করেছে। অত সোজা একটা ইঁট পেটে বাঁধেন তো কতদিন, কতটুকু সময় আপনি বহন করতে পারেন? পারবেন না, বিরক্ত হয়ে খুলে রাখবেন, মাঝে মাঝে ঘুমানোর সময় খুলে রাখবেন, যখন বাথরুমে যাবেন তখনও আবার খুলে রাখবেন, দূরে যাচ্ছি একটু খুলে রেখে যায়। তাহলে দিনের বেলা আপনি হয়তোবা সাতবার ওই ইঁটটা খুলে রেখে আপনি আপনার কাজটা বাস্তবায়ন করবেন, কিন্তু আপনার মা কোনো দিনই কোনো সময় আপনাকে ছেড়ে যান নাই, জন্মের আগ পর্যন্ত উনি পেটেই ধরে রেখেছেন। ওইভাবেই কষ্ট হয়, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নেই, কাজকর্ম নেই, এমনিতেই আপনার মা তথা আপনার যে দাদি ছিল ওই দাদির বকুনি অনেক দিন খেয়েছে, কাজ করেন না, তাই সমাজে এটাও আছে, আপনার শাশুড়ির বকা খেয়ে, আপনার দাদির বকুনি খেয়ে, অথবা আপনার বড় মা বা জেঠি আপনারা যাদেরকে বলেন তাদের বকুনি খেয়ে, অথবা আপনার ফুপি অর্থাৎ তারই ওটা কি বলে ননদ না, এই ননদের বকুনি খেয়ে আপনাকে পেটে ধরে কষ্ট করে কাজ করেছে, থালি বাসন মেজেছে, মাজার পরেও আপনাকে পাওয়ার পরে তার সব কষ্ট উনি ভুলে গিয়েছেন, আর আপনি বাবা মাকে সুখ পেয়ে, বাড়ি গাড়ি পেয়ে আপনি সব কিছু ভুলে গেলেন। আজকে আপনার টাকা হয়েছে, কিন্তু আপনার মা আপনাকে কোলে কিভাবে ধরেছিল, কিভাবে পেটে ধরেছিল 9 মাস, খেয়াল করেন না আপনি? 1 মাস যখন বয়স আপনার পেটের মধ্যে, যখন 1 মাস হয়েছে তখন থেকে আপনার মায়ের কষ্ট শুরু হয়েছে, খেতে পারে না, ঘুমাতে পারে না, একবারে জন্ম জন্ম পর পর্যন্ত 5-7 বছর কিভাবে কেটেছে একটু খেয়াল করেন। খেয়াল করে বাবা মায়ের দিকে তাকান, কোনোদিন খবরদার কুদৃষ্টিতে খারাপ নজরে তাকাবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনাকে নির্দেশ দিলেন কি করেছেন, যে উনি এইভাবে কষ্ট করেছিলেন ফি আমাইন 2টা বছর, মিনিমাম 2টা বছর উনি কষ্ট করেছেন, 2টা বছর উনি কষ্ট করেছেন। এই 2 বছর বলতে জন্মের পরে 2 বছর নাকি জন্মের আগ থেকে নিয়ে পেটে ধরা থেকে নিয়ে 2 বছর, 2টাই হতে পারে। জন্মের পর থেকে নিয়ে 2 বছর আপনাকে দুধ খাওয়িয়েছে, দুধ খাওয়ার সময় ডাক্তার বলে খবরদার ঠান্ডা খাবেন না,
দুধ খাওয়ানোর সময় বলে খবরদার আপনি শাক খাবেন না, দুধ খাওয়ানোর সময় বলবে যে এই এই খাবারটা বেশি বেশি কলা খাবেন না, এই 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 খাবারগুলো খাবেন না, আপনার জন্যই তো খাইনি। বুঝেন না কথা, আপনার মা খাইনি কেন, কার জন্য? আপনার জন্য। আপনি তার বুকের দুধ খেয়েছেন, ওই দুধ খাওয়ার সময় মা যদি বেশি ঠান্ডা লাগায় আপনারও ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে, এই কষ্টে মা এটা খাইনি। মা এই কাজগুলো করেনি কেন, আপনার জন্য। মা কলা খায়নি কেন, আপনার ঠান্ডা লাগবে তাই। কত ধরনের কত কি খাবার থেকে বেঁচে বেঁচে থেকেছে, হঠাৎ করে একটা অসুখ হয়েছে, আরে অসুখ হয়েছে তোর, তোর মায়ের খাওয়া বন্ধ, ডাক্তার বলেছে আপনি খাবেন না, ওর অসুখ, অ্যালার্জি হয়েছে গরুর গোশত খাবেন না, ওর অসুখ আর আপনার খাওয়া হবে না, এইভাবে মা আপনাকে মানুষ করেছে, একটু খেয়াল হয় না আপনার? একটু চেষ্টা করবেন খেয়াল করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন সাহাবী, হে আল্লাহ রাসূল, আমি সবচেয়ে বেশি কার সেবা করব, কার হক বেশি আমার ব্যাপারে, আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার হকদার সবচেয়ে বেশি কে? তো বলছে তোমার মা। তো ঠিক আছে, এরপরে তোমার মা, এরপরে তোমার মা, চতুর্থবারে গিয়ে বললেন তোমার বাবা। তার মানে এক দুই তিন চার পর্যন্ত আপনার মা এবং বাবা, আপনার শ্বশুর না, আপনার শাশুড়ি না, শ্বশুরের বেলায় শাশুড়ির বেলায় সব কিছু বিলিয়ে দিয়েছেন, বিছিয়ে দিয়েছেন শ্বশুর শাশুড়ির জন্য, অথবা কোনো বন্ধুর বাবা মায়ের জন্য, আপনার বসের ওয়াইফের জন্য, আপনার অফিসের যিনি বড় কর্তা তার বাড়ির জন্য আপনি সব কিছু বিলীন করে দিয়েছেন, কিন্তু আপনার বাবা মায়ের জন্য এক কেজি আটাও পাই না। বাস্তবতা যে কত কঠিন, অনেক অনেক কাহিনীগুলো আমি উল্লেখ করেছি যে বাবা মাকে কীভাবে তারা অসম্মান করে। এই যে এখানকার কাহিনী, বাবা মাকে একজন একই একজন বাবা মা একজন সন্তান তার বাবা মাকে হত্যা করেছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মা, তোমার মা, তোমার মা, তাই না? অথচ আমরা যদি বিভিন্ন দিনের বিভিন্ন শিরোনাম দেখতে পাই, তাহলে আমাদের একটু আশ্চর্য লাগে যে কীভাবে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে সব মায়ের সাথেই। দেখবেন যে ভালুকাই মাকে জবাই করে হত্যা করলো সন্তান, এই যে ভালুকা ময়মনসিংহে, একই সাথে মা বাবাকে হত্যা করলো ঐশী, এগুলো পেপারের শিরোনাম। এছাড়া আপনারা জানেন বড় ছেলেই গলা ধাক্কা দিয়ে বের করে দিল মা ফজিলাকে, ডাক্তার রমণী ফরিদাকে, তিন ছেলের প্রত্যাহার, পেপারের পত্রিকার শিরোনাম, মাকে বের করে দিয়েছে, কি ক্রেডিট! তারপর ডাক্তার রমণী মানে তার বাবা ছিল ডাক্তার, তার স্বামী ছিল ডাক্তার, এই তিনজনের বাবা ছিল ডাক্তার, তারই রমণী, তারই ওয়াইফ, আজকে তারও টাকা আছে, বাড়ি আছে, কিন্তু তিন সন্তান, কোনো একটা দোষ পেয়েছে, তিন সন্তান এক একটা হয়ে সন্তানকে মাকে বের করে দিয়েছে। দেখেন গভীর রাতে নদীর দ্বারে ফেলে গেলেন মাকে, তারই বড় সন্তান, বৃদ্ধাশ্রমেও স্থান হয়নি কারিমা বেগমের, মুন্সীগঞ্জে মাকে জবাই করে হত্যা করলো বড় ছেলে রতন। এই তো সতেরো সালের একুশে সেপ্টেম্বরের কাহিনী এটা। মাকে হত্যা করে বস্তা ভরে আগুন দিল সন্তান, এই ১৯ সালের রিসেন্ট কাহিনী। জানুয়ারির ১৮ সালের একবারে শেষের দিকে, ডিসেম্বরের ১৮ তারিখে আপনারা জানেন নিজ হাতে বাবাকে পুড়িয়ে মারল মুগ্ধ, গত ১৭ সেপ্টেম্বরের কাহিনী, মদের নেশায় বাবাকে পিটিয়ে হত্যা করলো সন্তান, এই ২ জানুয়ারির তারিখে। এছাড়াও আর অনেকগুলো শিরোনাম আমরা দেখতে পাই শুধুমাত্র সন্তানদের এই ধরনের অধ্যায়ের কারণে, কেউ অসচেতন আমরা জানি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন বাবাকে রাখা হবে বড় আসনে জান্নাতের মধ্যে, তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার মর্যাদাকে বাড়ানো হবে। তখন ওই লোকটা জিজ্ঞাসা করবে, ফা আন্না হাযা, এই মর্যাদা আমার কিভাবে হলো, আমি তো এই জায়গাতে থাকার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুকাল, সেই দিন কিয়ামতের দিন তাকে বলা হবে জান্নাতের মধ্যে, বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার জন্য তোমার সন্তান ক্ষমা প্রার্থনা করেছিল, এই জন্য আজকে তোমাকে এই মর্যাদার আসনে বসানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই যুগে
শেখ বিন বাজ সহ আরও অনেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাবা মায়ের সেবা করা এটা কি সুন্নাত, ফরজ, নফল নাকি ওয়াজিব? সুন্দর প্রশ্ন, এটা কি সুন্নাত নাকি নফল নাকি ওয়াজিব নাকি ফরজ? তখন উনি বলেছিলেন, শোনো, ফরজ নাকি ওয়াজিব, ফাবিররুহুমা হুমা মিন হুমা মিন আহাম্মিল ফারাইদি হাইয়াইন ওয়া মাইতাইন, বাবা মায়ের সেবা করা, বাবা মায়ের খেদমত করা, এটা হলো গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তারা জীবিতই থাকুক অথবা তারা মারা যাক। বিররুল ওয়ালিদাইন মিন আহাম্মিল ওয়াজিবাতি ওয়াল ফারাইদ, শুধুমাত্র যেন তেন ফরজ নয়, যেন তেন ওয়াজিব নয়, এটা হলো গুরুত্বপূর্ণ ফরজের একটি, বাবা মায়ের সেবা করতেই হবে, বাবা মায়ের সেবা করতেই হবে, যে কোনো মূল্যে সেবা করতে হবে, কোনো বাদ নেই। ওয়াকাদ আমারাল্লাহু বিযালিকা ফী কিতাবিহিল কারীম মিন আয়াতিন কাসীরা মিনহা কওলুহু সুবহানা ফী সূরাতি সুবহান ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বানী ইসরাঈল সহ সূরা আহকাফের মধ্যে, সূরা নিসার মধ্যে বিভিন্ন সূরায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার সেবা করো, তার মানে এটা হলো ফরজ, এই ফরজিয়াত থেকে আপনি মুক্তি পাবেন না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল পিতামাতার ব্যাপারে, তখন আল্লাহ রাসূল বললেন, আরে ও ধ্বংস হোক, ওর নাক ধুলায় ধূসরিত হোক, সে ধ্বংস হোক, অপমানিত হোক, সে লাঞ্ছিত হোক, কেন সে তার বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করেছে। অন্য হাদিসে এসেছে যে ওই লোকটা ধ্বংস হোক, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কে, আল্লাহ রাসূল আপনি বললেন ও ধ্বংস হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, কোনো ব্যক্তি তার বাবা মাকে বার্ধক্যে পেল অথবা কোনো বাবাকে অথবা মাকে একজনকে পেল অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে হলো বড়ই দুর্ভাগা। একজন শেখ কবরের কাছে গিয়ে কান্নাকাটি করছেন, মা মারা গেছে, তাই মা মারা গেছে তাই গিয়ে কান্নাকাটি করতেছেন। তখন অন্যরা গিয়ে জিজ্ঞাসা করছেন যে আপনি একজন শেখ, একজন আলেম মানুষ, বা মা মারা গেছে আপনি এই জন্য কাঁদতেছেন? তখন সে বলতেছে যে আরে না, তোমরা মনে করেছ মায়ের মৃত্যুর কারণে আমি শোক পালন করতেছি আর কাঁদতেছি, তাই মনে করেছ? নো, এটা নয়, আমি কাঁদতেছি যে এতদিন ধরে আমার মা আমার ঘরে ছিল, আমার জন্য জান্নাতের দরজা খোলাই ছিল, এতদিন আমার মা আমার ঘরে ছিল, আমার জন্য জান্নাতের দরজা খোলাই ছিল, আমার মা আজকে চলে গেছে মানে জান্নাতের দরজাটাও বন্ধ হয়ে গেছে, কখন যে খুলবে, আমি কখন মরি আর কখন কিয়ামত হয় তখন হয়তো আমি জানতে পারবো আমার জন্য জান্নাতের দরজা খুলেছিল কি না, যদি না খুলতো তাহলে আমি আরও চেষ্টা করতাম আমার মায়ের সেবা করে জান্নাতের দরজা খোলার জন্য। তার মানে হে আমার ভাইয়েরা, মনে রাখবেন আপনার জন্য জান্নাতের দরজা এখনো খোলা আছে, আপনার মা জীবিত থাকার কারণে, আপনার বাবা জীবিত থাকার কারণে। হাসানুল বসরি রাহিমাহুল্লাহকে এসে জিজ্ঞাসা করা হলো, একজন এসে জিজ্ঞাসা করছে যে হাল আনা মিনাস সলিহিন, অথবা অন্য কোন শেখ, এখানে হাসানুল বসরির কথা আসছে, অন্য কেউ বলছে, একজন এসে জিজ্ঞাসা করছে একজন আলেমকে, আচ্ছা হুজুর বলেন তো আমি কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ? তখন এই প্রশ্নের উত্তর কি দেওয়া যায়? দেওয়া যায় না, খুব কঠিন, কেউ পারবে না তো। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি বলেন তো আমি ভালো না খারাপ, আমার টুপি এবং দাড়ি দেখে বলবেন যে ভালো মানুষ, কিন্তু আমার ভিতরে যদি খারাপই থাকে, আপনি বাবা মায়ের সেবা করছেন বেশ ভালো কথা ঠিক আছে, কিন্তু এর ভিতরে যদি খারাপই থাকে তার মানে আমি বলতে পারবো না, কেউ বলতে পারবে না সে ভালো মানুষ নাকি খারাপ মানুষ। কিন্তু খুব চাতুরতার সাথে, খুব কৌশলে হাসানুল বসরি রাহিমাহুল্লাহ জবাব দিলেন, ইন কুনতা তাদউ লিওয়ালিদাইকা ফা আনতা মিনাস সলিহিন ওয়া ইল্লা ফালা, তুমি যদি তোমার বাবা মায়ের জন্য দোয়া করো তাহলে তুমি ভালো মানুষ। হাদিস অনুযায়ী আবার বলি, বুঝেননি কথা, আপনি জিজ্ঞাসা করলেন আমি ভালো না খারাপ, তো আরেকজন তো জবাব দিতে পারবে না, কিন্তু জবাব হাদিস অনুযায়ী হাসানুল বসরি জবাব দিলেন যে ইন কুনতা তাদউ লিওয়ালিদাইকা, তুমি যদি তোমার বাবা মায়ের জন্য দোয়া করো আরে তাহলে তুমি ভালো মানুষ। কেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেক সন্তান ভালো মানুষ যে তার বাবা মায়ের জন্য দোয়া করে। তার মানে বাবা মায়ের জন্য কেউ যদি দোয়া করে তাহলে বোঝা যাবে সে একজন ভালো মানুষ। তাহলে ভালো মানুষ হ, ভালো মানুষ হতে পয়সা লাগে না, ভালো মানুষ হতে অনেক পরহেজগারিতার দরকার হয় না। ভালো মানুষ হওয়ার জন্য আমাদের এই হাদিস সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে এই হাদিস অনুযায়ী আপনি যদি আপনার বাবা মায়ের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই ভালো মানুষ। এখানে একটা ছোট্ট জিনিস বাদ পড়বে, আমি ওই জিনিসটা বলবো, সমস্যা নেই। আপনারা জানেন ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে জিজ্ঞাসা করলেন যে বলুন তো আমি একটা মেয়েকে ভালোবাসতাম, না ইবনু আব্বাসকে বললেন আমি এক মেয়েকে ভালোবাসতাম, তো সেই মেয়েটা আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয়নি, এই জন্য আমি তাকে হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা আছে? দেখেন আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন, প্রথমেই আসছে 2 নম্বর বা 3 নম্বর হাদিসটা প্রথমেই। তখন উনি বললেন যে তোমার কি মা আছে? বলছে না আমার মা নাই। তাহলে ঠিক আছে যাও ক্ষমা চাও। সাহাবি মানে সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলেন যে আপনি মায়ের কথা জিজ্ঞাসা করলেন কেন? তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সে যদি তার মায়ের সেবা করত তাহলে এটা তার ক্ষমা হয়ে যেত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঠিক এই রকম ভাবে একটা লোক জিজ্ঞাসা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাম বললেন তোমার মা আছে? তখন বলল যে না আমার মা নেই। তোমার খালা আছে? যে আছে। ঠিক আছে তুমি তোমার খালার সেবা করো, সেবা করলে তোমার গুনাহটা ক্ষমা হয়ে যাবে। তার মানে বড় পাপও ক্ষমা হয় পিতামাতার সেবা করার কারণে। হিজরত এবং জিহাদের চাইতে বড় করে দেখেছেন পিতামাতার সেবাকে। সুতরাং আপনারা যারা আছেন জিহাদ করতে চাচ্ছেন জিহাদ করুন, কিন্তু বাবা মায়ের সেবা করুন। ইয়ামান থেকে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবা মাকে না বলে চলে এসেছি, বললাম তো বাবা মা কান্না শুরু করেছে, কান্না রেখেই আমি চলে এসেছি আপনার কাছে, আপনার সাথে আমি যুদ্ধ করবো। তাই তো বলছে বাবা মা বেঁচে আছে? তার মানে হ্যাঁ আছে। যাও তুমি তোমার বাবা মায়ের সেবা করো, ওটাই হচ্ছে বড় জিহাদ। জিহাদ করে ইসলাম কায়েম করবেন। তার আগে এখানে একটা ছোট্ট জিনিস আমি একদিন আলোচনাতে বলেছিলাম, অনেকে প্রশ্ন করেছেন যে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না, তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না পিতামাতার সেবা না করার কারণে। তো এখানে একটা প্রশ্ন, যদিও লম্বা প্রশ্ন, আমি সংক্ষেপে বলে দেব যে কেউ যদি পিতামাতার সাথে অবাধ্যতা করে তাহলে তার আমলগুলো কি নষ্ট হয়ে যায়, তার আমলগুলো কি কবুল হয় না? এই প্রশ্নের উত্তরে অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন, একটা হচ্ছে তাবারানি আওসাতের মধ্যে এবং 8497 নম্বর হাদিস আবু হুরায়রা হাদিস মালউনুন মান আক্কা ওয়ালিদাইহি, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি তার পিতামাতার অবাধ্যতা করে সে হলো অভিশপ্ত। তার মানে অভিশপ্ত যখন কোনো ব্যক্তি হয় ওই ব্যক্তির আমল আখলাক আর তেমন কোনো কিছুই কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু এই হাদিসটা সহিহ, থালাসাতুল্লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জালা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, তিন ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, আল আকু লি ওয়ালিদাইহি, তার মধ্যে একজন হলো যে পিতামাতার সাথে বিয়াদবি আচরণ করে, তাদের জন্য জান্নাতে লা ইয়াদখুলুনাল জান্না, তারা জান্নাতে প্রবেশ করবে না। হাদিস নাম্বার 2, হাদিস 3 মুসনাদ আহমদের মধ্যে এসেছে 24299 নম্বর হাদিস, তার একটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই করেছি, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, আপনি আল্লাহর রাসূল, আমি সালাত আদায় করি, আমি যাকাত দিই, আমি রমজানের সিয়াম পালন করি, তাহলে আমার জন্য কি রয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন তুমি যদি বাবা মায়ের সাথে বিয়াদবি আচরণ না করো তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। তার মানে এটা বলে উল্লেখ করতে চেয়েছেন আরেকটি হাদিস, সালাসাতুন লা ইয়াকবারুল্লাহু লাহুম সারফান ওয়া লা আদলান আকুন, কোন মানুষের মানে ফরজ ওয়াজিব বা ইত্যাদি নফল যে ইবাদতগুলো আছে তা কোনোটাই কবুল হয় না, কোনোটাই কবুল হয় না। তিনজন ব্যক্তির, তার মধ্যে একজন হলো যারা বাবা মায়ের সাথে বিয়াদবি আচরণ করে। যদিও হাদিসটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি সহি বলেছেন, হাসান বলেছেন, কেউ কেউ এটাকে আবার দঈব বলেছেন, কিন্তু হাদিসটা সর্বশেষ হাসান। শেখ আলবানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন 1785 নম্বর হাদিস, ওই যে সিলসিলা হাদিস সহিহার মধ্যে সম্মানিত উপস্থিতি, শেষের কথা বলি, ফা ইন সাবাতা হাযাল হাদিস, সত্যি যদি হাদিসটা সহি হয়ে যায়, ফাকাদ কিলা ফি মানা লা ইয়াকবালুল্লাহু লাহুম সারফান ওয়া লা আদলান, তোমার ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না, তাহলে
আপনার ইবাদত কবুল হবে না যদি বাবা মায়ের সাথে আপনি বেয়াদবি আচরণ করেন। সুতরাং বাবা মায়ের সাথে ভালো আচরণ করুন সর্বদাই। যদি ভালো আচরণ না করুন, আপনার সন্তানই একদিন আপনার সাথে খারাপ আচরণ করবে, বাড়ি থেকে বের করে দেবে, হয়তো বা এটাই কারণ আপনি আপনার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেছেন। তাই আল্লাহ যেন আমাদের সবাইকে এই ছোট্ট বিষয় একবারে খুবই কাছের এবং আমাদের জানা এই বাবা মা, এই বাবা মায়ের সাথে যেন আমরা ভালো আচরণ করতে পারি এবং এর বিনিময়ে যেন আমরা জান্নাতের একটু টুকরা পর্যন্ত পেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفره واليهود والنصارى والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم بارك لنا فيما رزقتنا اللهم بارك لنا في اعمالنا اللهم تقبل صلاتنا وصيامنا وتلاوتنا وصالح سائر اعمالنا يا رب العالمين يا ذا الجلال والاكرام اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان اللهم انصر المجاهدين في اراكان وفي افغان وفي يمن وفي سبيلك وفي كل مكان يا رب العالمين اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من التوابين والمتطهرين اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا لا تؤاخذنا ان نسينا واخطأنا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقدامنا انصرنا على القوم الكافرين ربنا اغفر لنا ذنوبنا واسراف ربنا اغفر لنا ذنوبنا واخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.